হাদিস থেকে পাই মানুষের শরীরে এক টুকরা গোশত আছে যা পরিশুদ্ধ হলে শরীর পরিশুদ্ধ হয় এবং বিনষ্ট হলে শরীর বিনষ্ট হয় তা হলো কলব। আমার প্রশ্ন হলো এই কলব মানুষের শরীরের কোন জায়গা অবস্থিত তা কি মস্তিষ্কে না শরীরের অন্য কোথাও? এটা মানুষের বক্ষে অবস্থিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া প্রসঙ্গে বলতে গিয়ে হাত দিয়ে ইশারা করে দেখিয়েছেন আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা তিনবার বলেছেন তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে। তো এখান থেকে বোঝা যায় যে এটি মানুষের বক্ষে অবস্থিত অন্তঃকল্প। আর এই কল্প যখন শুদ্ধ হয়ে যায় তখন মানুষের পুরো শরীর থেকে শুদ্ধ কাজকাম বের হয়, যখন সেটা নষ্ট হয়ে যায় তখন পুরো শরীর থেকে নষ্ট কাজকাম বের হয়। এই জন্য মনটাকে পরিচ্ছন্ন করার জন্য একজন ইমানদারের সচেষ্ট হওয়া উচিত। মনকে পরিচ্ছন্ন কীভাবে করবেন? ভালো মানুষের সহবতে থাকবেন। কোরআন এবং হাদিস মনকে ভালো রাখার জন্য জিকিরের পরামর্শ নির্দেশ দিয়েছে, বেশি বেশি জিকির করবেন। জিকিরের আমলটা এটা মনকে পরিচ্ছন্ন করে, জিকির অন্তরকে প্রাণবন্ত করে, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করে। আল্লাহর আয়াত নিয়ে গবেষণা করবেন, তাহলে মনের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে। ব্যাংকের সঞ্চয়পত্র রেখে টাকা খাওয়া যাবে কি না? ব্যাংকে সঞ্চয়পত্র আপনার কিনে আপনি সেটা যে প্রফিট সেটা যদি আপনি নেন তো সেটা অবশ্যই সুদ হবে, এটা সুদ হওয়ার পরে কোনো সন্দেহ নেই। কারণ এর পরিষ্কারভাবে আপনি নির্দিষ্ট টাকা দিচ্ছেন, এরপরে টাকার পর আপনি অতিরিক্ত টাকা নিচ্ছেন, এটা একেবারে পরিষ্কার সুদ, যার কারণে এটা জায়েজ হবে না। সেটা ব্যাংকের হোক বা অনেক সময় অনেক প্রতিষ্ঠান ডাকের পোস্ট অফিস হয়, যেটারই হোক না কেন সকল বনগুলোই প্রায় এই সবগুলোই সুদ নির্ভর, যার কারণে এগুলোর কোনোটা আপনার প্রফিট নেওয়া আপনার জন্য জায়েজ হবে না। যদি আপনি বন নেন তাহলে যে টাকা দিয়ে নিয়েছেন ওই টাকা আপনি নিতে পারেন, মূলধনটা আপনি নিতে পারেন, সেটা জায়েজ। এরপর প্রশ্ন হলো আমি মানসিকভাবে খুবই অশান্তিতে আছি, দয়া করে প্রশ্নের উত্তর দিবেন। আপনার কালো জন্য শুনেছি স্ত্রীকে যদি বলা হয় চলে যাও তাহলে নাকি তালাকের মতোই হয়ে যায়। দেখুন, এই সমস্ত বিষয় আমি বারবার করে বলি, এগুলো এই প্রশ্ন উত্তরে আসবেন না। কোনো ভালো মুফতির কাছে ফতোয়া বোর্ডে যাবেন, কোনো মাদ্রাসা দারুল ইফতা ফতোয়া বিভাগে যাবেন, সেখানে যে বিস্তারিত দরখাস্ত লিখে জমা দিয়ে লিখিত তারপর উত্তর লিখবেন। এখানে আপনি স্ত্রীকে বলছেন মন চালে যাও, মাধ্য তুলে যাও, তুমি আমাকে মুক্তি দাও, কোন পরিস্থিতিতে বলেছেন? ঝগড়ার সময় বলেছেন না স্বাভাবিকভাবে বলেছেন? কি কোন ক্ষেত্রে বলেছেন? অনেক কিছু এখানে চলে আসবে। কোনো কোনো ক্ষেত্রে ইন্টেনশনের ব্যাপার আসবে, নিয়ত কী ছিল। কোনো কোনো সময় নিয়ত দরকার হবে না, পরিবেশ পরিস্থিতি দেখে ডিসিশন হবে। তো এই বিষয়গুলো আপনি প্রশ্নের মধ্যে তো সত্য লিখতে পারবেন না। এই জন্য কোনো ভালো আলেমে কোনো মুফতি ফতোয়া এখানে যে পাশে মাদানগর মাদ্রাসা ফতোয়া বিভাগ আছে সেখানে গিয়ে আপনি ডিটেইল খুলে বলে তারপর প্রশ্ন উত্তর দেন, সেটা নিরাপদ। এগুলো এত সংক্ষেপে জানার মতো জিনিস না। আমরা সব কিছুকে সংক্ষেপ করে ফেলি, সব কিছু এত সংক্ষেপে জানার জিনিস না। আপনার একটা বিল্ডিংয়ের প্ল্যান লাগবে, আপনি এখন একজন ইঞ্জিনিয়ারের ছোটোখাটো খুচরা যে আলাপ সালাপ আছে, কমন প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দিচ্ছে। ওখানে একটা চিঠি দিয়ে দিলেন, একটা প্রশ্ন লিখে দিলেন, ভাই আমার পাঁচ কাঠা জায়গা আছে, এই জায়গার উপরে দশটা একটা বিল্ডিং করতে হবে, আমাকে একটা প্ল্যান করে দেবে। বিষয়টা কি এত সহজ? এটা কি প্রশ্নের উত্তরের মাধ্যমে দেওয়া সহজ? তো অনেক ব্যাপার সেবার আপনার রাস্তার জায়গার পাশে কত কি টোল আছে, কোন পাশে কি আছে, কোন মুখে আছে, হ্যাঁ এটার আপনার কী বলে এটাকে বিভিন্ন রকমের মাপ আনতে হবে, ডিজিটাল সার্ভে করতে হবে, অনেক ব্যাপার সেবার হবে, তারপরে হবে। তালাকের বিষয়গুলো একটু জটিল, এই জন্য এগুলোতে অনেক প্রশ্ন উত্তর অনেক কনভারসেশন করতে হয়, তারপরে উত্তর দিতে হয়। এই জন্য এটা নিয়ে মস্তিষ্কের সরাসরি দেখা করবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।